वेलकम टू नासिमस ब्लॉग फ्रॉम सिडनी। आज रविवार, ए मुहूर्ते समय होच्छे 12:30। आमी आछि ब्राइटन बीचे। गतकाल सिडनी सीबीडीते एक कोविड लकडाउनेर बिरुद्धे बेश बड़सड़ बला जाए प्रोटेस्ट हुएछे। तार बिरुद्धे अवश्य प्रशासन बेश कठोर अवस्थाने आबारो जेते बाध्य हुएछे। বেশ কিছু বিধি আবারও আরোপ করেছেন খুব স্ট্রংলি। খুব প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না। প্রয়োজন বলতে নিত্য প্রয়োজনীয় খাবারের কোনো কিছু যদি কিনতে হয় অথবা ওষুধ কিনতে হয়, আর শরীরচর্চা যারা করেন তারা নিয়মিত বিচ বা পার্কে যে তাদের শরীরচর্চা করতে পারবেন। এছাড়া বের হওয়া একেবারেই নিষেধ। তো আমি যেহেতু প্রতিদিনই 1 ঘন্টা করে হাঁটি এবং এই ব্রাইটন বিচ আমার বাসার কাছেই 10 মিনিটের দূরত্ব, যেহেতু আজ রবিবার সুন্দর একটি দিন তাই ভাবলাম ব্রাইটন বিচে আসি, এসে এখানে 1 ঘন্টা হেঁটে বাসায় ফিরে যাব। আর এখনকার এই মুহূর্তে যে অবস্থান সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর ওয়েদার আজ। আজকের এই দিনে যদি কোভিড লকডাউন না থাকতো তবে প্রচণ্ড ভিড় লেগে থাকতো, যেহেতু রবিবার। কিন্তু লকডাউনের কারণে রাস্তাগুলো বেশ ফাঁকা দেখা যাচ্ছে, কোনো ব্যস্ততাই নেই। অথচ এই রাস্তাটি ভীষণ ব্যস্ত একটি রাস্তা, কারণ ছুটির দিনগুলো উদযাপন ও আনন্দময় করে তুলবার জন্যে পরিবার, সন্তান, বন্ধুবান্ধব নিয়ে সবাই সমুদ্র পাড়ে চলে আসে সুন্দর একটি দিন কাটাবার জন্যে। আর আজকের ওয়েদার তো সত্যি চমৎকার। আমি উপরের পার্কিং অংশে দাঁড়িয়ে ভিডিও করছি, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। এটি হচ্ছে ছাউনি দেওয়া বসবার জায়গা, যেখানে বিশ্রাম এবং খাওয়া দাওয়া করা হয়। এরকম অসংখ্য নির্দিষ্ট দূরত্বে বসবার জায়গা আছে এবং নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন স্পটে অসংখ্য পাবলিক টয়লেট এবং পাবলিক শাওয়ারও আছে। ফিজিক্যাল এক্সারসাইজের জন্য অনেকেই বের হয়েছেন, হাঁটছেন, কেউ কেউ দৌড়াচ্ছেন, অনেকে পোষা কুকুর নিয়ে এসেছে, অনেকে তাদের বাচ্চাদের নিয়ে এসেছে একটু সুন্দর সময় কাটাবার জন্যে, যদিও সবাই নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে। এত সুন্দর ওয়েদারে এদেশের অধিবাসীরা কখনোই ঘরে বসে থাকে না, তারা সমুদ্র পাড়ে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করে। ব্রাইটন বিচ নিয়ে এর আগে আমি আরেকটি ব্লগ করেছি, হয়তো করতে থাকবো, যেহেতু বিশাল এলাকা জুড়ে ব্রাইটন বিচ। লম্বাভাবে যদি সমুদ্রে পাড় ধরে হেঁটে যায় তার দূরত্ব 10 কিলোমিটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তাই একদিনে সব কিছু দেখানো সম্ভব নয়। অনেকগুলো স্পট আছে এবং এখানে যারা বসবাস করে, স্থানীয় যারা আছে, তারা তো মহা আনন্দেই থাকে, কারণ বাসার পাশেই যদি সমুদ্র বিচ থাকে আর কি লাগে। এই ব্রাইটনলে সান্স বিচ বেশ জনপ্রিয় ও ব্যস্ত একটি সি বিচ। এই ব্রাইটন বিচ কখনোই এত ফাঁকা থাকে না, সবসময়ই ভিড় লেগে থাকে। এখন লকডাউন চলছে তাই এত ফাঁকা। জুম করে ওই পাশে দেখা যাচ্ছে সিডনি সিবিডির কিছু অংশ। এখানে আছে ল্যাপেরোস, পোর্ট বটানি, এয়ারপোর্ট, সব কিছুই একসাথে কাছাকাছি। অনেকে আবার সমুদ্রে সাঁতারও কাটছে। আজকে সমুদ্র একেবারে শান্ত, তেমন কোনো ঢেউ বা বাতাস নেই, ঝিরিঝিরি বাতাস আছে।
অনেকেই এই পাথরের উপর দাঁড়িয়ে বা বসে দিনভর মাছ ধরেন, যারা মাছ ধরতে খুব পছন্দ করেন। যারা কখনোই এই ব্রাইটন বিচে ঘুরতে আসেননি, তারা অন্তত একবার হলেও এসে ঘুরে যাবেন। এত চমৎকার, এত সাজানো গোছানো, আসলেই মন ভালো হয়ে যায়। আর বিশেষ করে বাংলাদেশি এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, তারা কখনো সিডনিতে বেড়াতে আসলে ব্রাইটন বিচ অবশ্যই ঘুরে যাবেন। এখানে কিন্তু ইটালিয়ান ফুড, গ্রিক ফুড, লেবানিজ ফুড, অসংখ্য রেস্টুরেন্ট আছে এখানে, এবং সবই খুবই সুস্বাদু খাবার। কাবাবের গন্ধে তো মৌ মৌ করতে থাকে। এত চমৎকার জায়গা, এখানে এসে না ঘুরে গেলে আফসোস তো অবশ্যই থেকে যাবে। টুরিস্টদের জন্য এখানে অসংখ্য হোটেল এবং মোটেলও আছে, আর পাশেই আছে বিমানবন্দর। এই পাথরগুলোতে শামুক লেগে আছে, দেখলে মনে হয় যেন কোনো চিত্রকর এগুলো সাজিয়ে রেখেছেন। প্রকৃতি যে কত বড় চিত্রশিল্পী সে না দেখলে বিশ্বাসই করা যায় না। মনে হচ্ছে কেউ গ্লু দিয়ে লাগিয়ে রেখেছে, থরে থরে সাজানো। আমি যখন সমুদ্রে পাড় ধরে হাঁটছিলাম, অসংখ্য জেলিফিশ দেখছিলাম। দেখে প্রথমে মনে হবে কোনো বরফের টুকরো, তবে না ধরাটাই সবচেয়ে ভালো, কারণ এরা হুল ফুটিয়ে দেয়, কখনো কখনো বেশ বিপজ্জনক। এই বিচে আসবার জন্য সহজ যানবাহন হচ্ছে গাড়ি বা বাস। অসংখ্য পার্কিং এরিয়া আছে এবং বাস স্টপেজ আছে। আমরা কিন্তু সবাই মাস্ক পরে আছি, মাস্ক পরেই আমরা হেঁটেছি, যেহেতু এখানে সবাই স্বাস্থ্য সচেতন। অনেকেই বের হয়েছেন, আমি এখানে ঘন্টা দুয়েক ছিলাম, এক ঘন্টার মতো হেঁটেছি আর এক ঘন্টা ঘুরে ঘুরে দেখেছি, সমুদ্র উপভোগ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। আমরা সবসময় আশা করি ভালো থাকবো, সবাই সুস্থ নিরাপদে থাকবো, এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষায় আছি সিডনিতে লকডাউন উঠে যাবে সেই অপেক্ষায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।